আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। হেয়ার আই এম মারুফা বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পীরকাশিমপুর আর এন হাই স্কুল, মুরাদনগর, কুমিল্লা। অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস ক্লাস, টুডে আই উইল ডিসকাস উইথ ইউ ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। সো ডিয়ার গাইস, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। মেন বার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে লেট, আর নেগেটিভ হলে লেট নট, দেন অবজেক্ট, দেন বি, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন বার্ব বসে। উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটি একটু ক্লিয়ার করতে পারি। যেমন একটি লিখতে পারি, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। হ্যার ইন দিস সেন্টেন্স আমরা দেখছি যে টেক কেয়ার অফ হচ্ছে মেন ভার্ব, ইয়োর হেলথ অবজেক্ট। সো আমাদের রুলস অনুযায়ী প্যাসিভ করার সময় প্রথমে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, লেট বসবে, দেন অবজেক্ট অর্থাৎ ইয়োর হেলথ, তারপর বি, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব অর্থাৎ টেকেন কেয়ার অফ। আবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে করি, যেমন লিখতে পারি একটিভে, ডো নট লাফ এট দ্য পোর, প্যাসিভে হবে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেহেতু প্রথমে বসবে লেট নট, দেন রুল অনুযায়ী অবজেক্ট দ্য পোর, পোর, দেন বি, তারপর আসবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব লাফ এট, এর হবে লাফড এট। একই রুলে তোমরা এই সেন্টেন্সটির প্যাসিভ করতে পারো, ডো নট ওপেন দ্য ডোর। ডিয়ার স্টুডেন্টস, এই আমাদের এতক্ষণ যে আমি রুলটা প্র্যাকটিস করালাম, এই রুলের নিয়মেই তোমরা এই সেন্টেন্সটিকে প্যাসিভ করবে। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছ। তারপর আমরা আসি নেক্সট রুললে। নেক্সট রুলে বলতে পারি, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ করার সময় প্রথমে লেট, তারপর সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, দেন বি, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, দেন বাই, দেন ওই সেন্টেন্সের ব্যক্তিবাচক অবজেক্ট বসে। ফর এক্সাম্পল,
active, let him help the poor. এখানে আমরা দেখতে পাচ্ছি হিম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, হেল্প মেন ভার্ব, দা পোর অবজেক্ট। সো এই সেন্টেন্সটিকে প্যাসিভ করার সময় প্রথমে লেট বসাবো, তারপর সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, এই যে দা পোর হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্টিভ ফর্ম হবে দা পোর। দেন বি, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ হেল্পের মেন ভার্ব, সরি সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেল্প। দেন বাই, তারপর আসবে ব্যক্তিবাচক অবজেক্ট হিম, এই নিয়মে তোমরা বাসায় আরেকটি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো। যেমন লেট মি হ্যাভ এ কাপ অফ টি, লেট মি হ্যাভ এ কাপ অফ টি। ডিয়ার স্টুডেন্টস, বাসায় তোমরা নিজে নিজে এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার চেষ্টা করবে। নেক্সট আসি আমরা আমাদের তৃতীয় রুলসে। ইন্ট্রানজিটিভ ভার্ব দ্বারা গঠিত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ করার সময় ওই সেন্টেন্স এর আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদির অর্থানুযায়ী মুড এর প্যাসিভ ফর্ম করতে হয়, তারপর টু বসে, তারপর ওই সেন্টেন্সটি অবিকৃত অবস্থায় বসাতে হয়। যেমন একটি বে লিখতে পারি কাম হেয়ার, আমরা দেখতে পাচ্ছি কাম হেয়ার এই সেন্টেন্সটি দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। সো প্যাসিভ মুড হিসেবে প্রথমে আসবে ইউ আর রিকোয়েস্টেড, দেন টু আমাদের রুলস অনুযায়ী দেন টু বসবে, তারপর আসবে ওই সেন্টেন্সটি অবিকৃত অবস্থায় অর্থাৎ কাম হেয়ার। আবার যদি লিখি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ এই সেন্টেন্সটি দ্বারা আমরা বুঝতে পাচ্ছি এখানে আদেশ বোঝানো হচ্ছে, তাই প্যাসিভ করার সময় প্যাসিভ মুড হিসেবে বসবে ইউ আর অর্ডার্ড। দেন রুল অনুযায়ী টু, দেন ওই সেন্টেন্সটি অবিকৃত অবস্থায় অর্থাৎ স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। একই নিয়মে
তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। গো দেয়ার। সো ডিয়ার গাইস, নো মোর টুডে, সি ইউ আগেন, আল্লাহ হাফেজ।